যে আসলে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনটা খুব নিডেড, ইটস রিয়েলি নিডেড। সো আমি কখন খাচ্ছি, কীভাবে খাচ্ছি, কী খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, কোনটা খারাপ জিনিস আমি বাদ দিচ্ছি অথবা দিচ্ছি না, সো এই লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে যদি দুই চারটা টিপস আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। এটা তো বলবো যে এখন খুব বেশি দরকার, কারণ হচ্ছে দেখা যায় যে স্কুল গোয়িং যদি বাচ্চার কথা বলি, সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা সকালবেলা উঠে স্কুলে যেতে পারছে না, ঘুম থেকে উঠতে পারে না, কারণ মায়েদের একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে সে যখন কাজ করবে সে প্রেফার করে বাচ্চা ঘুমিয়ে থাকুক সে সময়টা, ঠিক আছে। তো দেখা যায় রাত্রেবেলাও ওই যে দিনের বেলা খুব দেরি করে ঘুম থেকে ওঠা, এবং যার কারণে তার সাইকেলটা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। খাবারটা কিন্তু তার নির্দিষ্টই থাকে, মা কিন্তু ঠিকই তার যে পোর্শনটা সেটা খাওয়াতে যাচ্ছে, কিন্তু ওই যে ডিলে হওয়া, সে ডিলে হতে হতে রাতেও কিন্তু ডিলে হয়ে যাচ্ছে, তো ওই সময় কিন্তু মাকেও জেগে থাকতে হচ্ছে। তো এই যে সাইকেল, এটা কিন্তু একটা অস্বাস্থ্যকর বলবো সাইকেল, এটা ব্যাড হ্যাবিট। এটা আরেকটা দিক হচ্ছে যে খাবারের সাথে কিন্তু আমাদের যখন পুষ্টির কথা বলি, তখন কিন্তু এই এনভায়রনমেন্টের সাথে আমাদের হজমের সাথে একটা রিলেশন আছে। যেমন কিছু কিছু খাবার আমরা বলি মেটাবলিজম পাওয়ার আমাদের কিন্তু সবচেয়ে ভালো থাকে দিনের বেলা। সো এই যে সূর্য যখন থাকে সেটার সাথে আমাদের বডির কম্পোজিশনগুলো চেঞ্জ হয়, কেমিক্যাল কম্পোজিশন, তখন মেটাবলিজম পাওয়ারটাও ভালো থাকে। এখন একটা বাচ্চা যদি দুপুরবেলা উঠে তার দিনটা শুরু করে, তাহলে এই যে তার অ্যাক্টিভ টাইমটা বডির, সে কিন্তু খুব কম সময় পাচ্ছে, তাই না? তো লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, যে আমাকে বাচ্চাকে আসলে ওই নির্দিষ্ট সময় উঠাতে হবে। তাকে যে একদম খুব বেশি ছোট বাচ্চা হলে তখন কিন্তু আমরা বেশি কনসার্ন করি না, কিন্তু যখন থেকে সে বুঝতে শিখে, বিশেষ করে 3+ যারা আছে, 3 বছরের উপরে যারা, তারা কিন্তু মোটামুটি বুঝতে শিখে, এবং তাদেরকে যদি আর্লি রাইজ করতে হয় বাবা মাকে কিন্তু আগে ঘুমাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঘুমাতে হবে। বাবা যদি 2টা পর্যন্ত দেখে টিভি দেখে সেটা কিন্তু হবে না, তাহলে কিন্তু বাচ্চা উঠবে না। সেটাই, আবার বাচ্চা দেরি করে ঘুমালে তো গ্রোথ হরমোন সিক্রেশনটাও ঠিক মতন হবে না। তো সব কিছুই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। কারণ ওই যে বলি না, আমি তাই যা আমি খাই, তো আমার ভালো থাকতে হলে আমাকে সেভাবে, স্যারের যেভাবে বললেন যে আসলে ওই যে যার বলে না যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, তো গুণ তো আমি পরে বলবো, আগে ওই যে একটা ট্রিপ ওয়েতে হচ্ছে তাকে খাবারটা ইয়ে করা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নিউট্রিশনটা বলা, যেমন হচ্ছে বাচ্চারা কিন্তু ওই যদি বলি যে তোমার হেয়ার গ্রোথটা ভালো হবে তুমি এই খাবারটা খাও, আর সৌন্দর্য কিন্তু বোঝে, ঠিক আছে, তুমি অনেক অ্যাক্টিভ হবে। ছেলেকে যদি বলো যে দুধ খেতে হবে, তুমি দুধ খাও, তুমি সাইকেলটা সাইকেল চালাতে পারবা, তুমি ফাস্ট হয়ে যাবা সবার আগে সাইকেল চালিয়ে, ঠিক আছে, তুমি বাস্কেটবলে তুমি সবচেয়ে বেশি উঁচুতে উঠতে পারবা, এই যে একটা স্বপ্ন দেখানো যে আমার একটা, এটা হচ্ছে গিয়ে একটা ইয়ে গোল তৈরি করে দেওয়া তাকে ছোটবেলা থেকে, যে আমার এটার জন্য এটা হচ্ছে বা আমাকে এটা এইভাবে করতে হবে, এবং ফুডটা হচ্ছে গিয়ে খুব সিম্পল একটা ব্যাপার, আমার বডি নিড, এটা যে বাবা মা প্রেশারাইজড করে খাওয়ানো, এটা যে এই ব্যাপারই না, এই জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে আমরা যদি হ্যাবিচুয়েট করি। যেমন একদম যে বাচ্চাটা জাস্ট দাঁত উঠছে ও খাবারের, এগুলো তাকে তো আর বোঝানোর কিছু নেই, বাট তাকে যদি একটা কমলা ছিলে তার পাশে দিয়ে আমি যদি নিজে খাই, ও কিন্তু দেখবে তাকে প্রথম কতক্ষণ, তখন কিন্তু সে নিজেই ওটা মুখে দেবে, নিজেই বুঝবে যে আসলে এটা এইভাবে খেতে হয়, মা এজন্যই আমার হাতে দিয়েছে। হয়তো খাবার নষ্ট করবে, অনেক মা কিন্তু বলে যে আমার বাচ্চা তো খাবার নষ্ট করে, আমার কথা হচ্ছে খাবার নষ্ট করুক, বাট সে যে গ্রাব করছে এটাই কিন্তু তার সাইকোলজিতে মনে হচ্ছে যে আমি এটা ধরছি, এটা একটা ফুড, এটা কি করব, মা খাচ্ছে তাহলে এটাই আমাকে মুখে দিতে হবে, এই যে একটা টেস্ট, এটা যে তার একটা সাইকোলজিক্যাল চেঞ্জ আসছে, সে বুঝতে পারছে, এটাই কিন্তু ডেভেলপমেন্ট, মানে পুরো মোটর সিগন্যাল মোটর ব্রেন থেকে হাতে গেল, তো হাতটা দিয়ে আমি গ্র্যাব করলাম, আমি মুখে, তো এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে আমাদের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আমাদের যে প্রেগনেন্ট মায়েরা যখনই শুরু হয় তখন থেকেই যদি এই জিনিসটা চলে আসে, কারণ আমরা সব কিছু এখন গুগল বেসড আমাদের লাইফ হয়ে গেছে, কোনো কিছু হলে আমরা গুগলে সার্চ দিই, তো সেটা করে আসলে আমাদের দেশের কন্টেস্টে কতটুকু যায়, আমরা কিভাবে বাচ্চাটাকে নিয়ে আসবো লাইফস্টাইল থেকে শুরু করে তার ফুড হ্যাবিট, খুব ইজি কিন্তু এটা, আমরা কিন্তু যেভাবে এক্সপার্ট হিসেবে বলছি, আপনি চাইলে খুব ইজিলিই কিন্তু আপনার লাইফে, কারণ আপনি বাজারে যাচ্ছেন, আপনি আপনার বাচ্চার সাথে প্রতিদিন ফোনে কথা বলছেন, হয়তো স্যার যেটা বললো যে একসাথে দুপুরে, তো আপনি যখন খেতে বসলেন ভিডিও কল দিয়ে বাচ্চাকে বললেন চলো আজকে একসাথে খাচ্ছি, তুমি কী খাচ্ছ আমি দেখি, দেখো আমি
আমি এটা নিয়ে আসছি আজকে আমি এটা খাবো ঠিক আছে এই দেখো আমি একটা জুস খাচ্ছি তুমি কি জুস খাবা তাহলে বলো হ্যাঁ ক্যাটাগরি বলো যে তোমার এই জুসটা বানিয়ে দিতে তুমিও খাও চলো একসাথে খাই এই আধা ঘন্টার সময় তো আমি মা হিসেবে বের করতেই পারি তাই না আমি যেদিন পারবো না আমার হাজবেন্ডকে রিকোয়েস্ট করলাম যে তুমি আজকে একটু সময় দাও এরকম তাই না প্যারেন্টস হিসেবে এইটুকু সময় আমাকে বের করতে হবে এভাবে যদি আমরা এই বাচ্চার এই সময়টাকে নার্চার করি আমি মনে করি যে হেলদি ফ্যামিলি কিন্তু হেলদি বাচ্চাদের জন্য খুব দরকার অনেক ধন্যবাদ ইশরাত ইফেক্টিভ সাজেশন দেওয়ার জন্য দর্শক যারা সামনে ছিলেন আই হোপ যে হচ্ছে আপনাদের কিছুটা আপনারা প্র্যাকটিস করেন আরও কনসিয়াসলি প্র্যাকটিস করার জন্য টিপসগুলো কিন্তু ইশরাত দিয়ে দিলেন